কুরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া জামিন আকসাল মাতিনাতে রজলু পলায়া কৌমিতা বেউল মরুশালিন তাওহিত মানার কারণেই একত্ববাদ মানার কারণেই এক আল্লার এ করার কারণে বহু আল্লাহ ছেড়ে দেওয়ার কারণে হাবিবি নাচ্চারের পরে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতে লাগলো হাবিবি নাচ্চার জমিনে লুটিয়ে পড়লো তখনও তার প্রাণ যায়নি দেহে প্রাণ আছে মহান আল্লাহ তালা বলে দিলেন কি না দুখ হলিল তুমি জান্নাতে প্রবেশ করো জোরে বলেন সো আরবের ওই মানুষগুলি বিশ্বনবীকে চল্লিশটা বছর ধরে আলামিন বলে ডেকেছেন বিশ্বনবীর কাছে আমানত গচ্ছিত রেখেছেন বিশ্বনবী যখন চল্লিশ বছরে নবুয়াদ পেলেন আর আল্লাহর নবী যখন একত্ববাদের কথা বললেন এক আল্লাহর দাসত্বের কথা বললেন তখনই আরবের সেই কাফেররা রাত আল্লাহ নবীকে ভণ্ড বলা শুরু করলো রসুলকে জ্যোতিষী বললেন কনক ঠাকুর বললেন কবি বললেন জোরে বলেন আস্তাফিরুল্লাহ আমার ভাইরাত দেওয়ার মালিককে মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক কল্যাণের মালিক অকল্যাণের মালিক ভালোর মালিক মন্দের মালিক সবকিছুকে মহান আল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি আন্দুলিল্লাহ স্থান فنستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انه من يشرك بالله فقد فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من انصار وقال الله تعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن لئن أشركت ليحبطن عملك ولا ولتكونن من الخاسرين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمه انقذي نفسك من النار فاني لا املك من الله لا املك لكم من الله شيئا ويا فاطمة بنت يا محمد ويا فاطمة بنت محمد سليني ما شئت من مالي لا أغني عنك من الله شيئا رواه البخاري مسلم مشكا إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আহলাদিস আন্দোলন ও আহিলাদিস যুবসংঘ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তাবলিগে ইস্তেমার মহতারাম সম্মানিত সভাপতি আমির এ জামাত আহিলাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব সাহেব হজরত উলামা ইকরাম আলামাই দিন সারা বাংলাদেশ থেকে আগত ইসলাম প্রিয় ইসলাম দরদি আহিলাদিস আন্দোলন ও যুবসংঘের কর্মী ভাই বোনেরা আল্লাহ শকর আদা করি সকলেই মহব্বতের সঙ্গে আর একটু জোরে মহান আল্লাহ পাকের শকর আদা করি যিনি আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন সকলেই আর একবার পড়িয়াল হামদুলিল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইহা নেই কোনো মাহ নেই কোনো উপাস্য নেই আইনদাতা নেই বিধানদাতা নেই রিজিকদাতাও নেই হায়াতদাতাও নেই ঠিক না। সম্মানিত সুধি মণ্ডলী সেই মহান আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলহা নেই কোনো মাবুদ নেই সেই মহান আল্লাহ পাকের দরবারে আবারও শখর আদা করি সকলই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মানবতার নবী আদর্শের নবী সারা পৃথিবীর মুসলাম মুসলিম মার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলেই পড়ি হুম্মা সাল্লে আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত সুদী মন্ডলী আমার বিষয় হল শির্কের ভয়াবহতা ও পাঁচ প্রকার শির্কের বর্ণনা গুনার জগতে সবচেয়ে শ্রেষ্ঠ গোনা শির্কের গোনা আল্লাহ তালা মানুষের শির্ক ব্যতীত অন্যান্য অন্য গোনা ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেই মহান আল্লাহ কিন্তু শির্কের গোনা ব্যতীত শির্ক এমন একটা গোনা যা নিশ্চিত করে দেয় নাম এ বিষয়ের পরে এবং পাঁচ প্রকার শির্কের বর্ণনার উপরে আমি আলোচনা রাখবো ইনশা আল্লাহ তার আগে এই যে ঘুমান্ত মানুষ যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগাতে হবে যারা আপনারা জেগে আছেন দোহা তোচা করে আল্লাহর নামের তাক বীর আপনারা দিতে পারবেন সবাই পারবেন জোরে সরে পারবেন আলহামদুলিল্লাহ ঘুমান্ত মানুষ জাগানোও আমার একটা বিষয় আমার টাইম ছিল একটা পঞ্চান্ন থেকে দুইটা পাঁচচল্লিশ মিনিট সেটা সরিয়ে আমাকে এই রাত চারটার সময় এনে দিয়েছেন তার একটা কারণ হলো ঘোমান্ত মানুষ জাগাতে হবে এই যে ঘোমান্ত মানুষ কিভাবে জাগাবো আল্লাহ পাক ভালো জানেন আপনার একটু জোরে আমরা তাকবির দেই সকলেই মিলে একটু জোরে সরে তাকবির দিলে শয়তান পালিয়ে যায় যাই না শয়তান পালিয়ে যায় আমরা শয়তান তাড়াবার জন্যে জোরে সরে তাকবির দেব হলো না অহুদের ময়দানে বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা পেশাব করে বেলতো। মুসলমানরা যখন তাকবীর দিত কাফেরদের হাত থেকে তরবারি মাটিতে পড়ে যেত সেই তাকবীর আপনারা দিতে পারবেন না আমার ভাইয়েরা আমরা আল্লাহর সৈনিক কার সৈনিক আল্লাহর সৈনিক একটু জোরে এবং পাশে যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলুন জোরে সোরে আরেকবার তাকবি সকল বিধান বাতিল করুক অহির বিধান কায়েম করুক মদ গাজা জিখানে কোরআন হাদিস হাদিস কোরআনাই জিখানে আলহামদুলিল্লাহ আপনারা বসে বলুন যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে বলুন আপনারা বসে বলুন এবং যারা পাশে ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে তুলুন আল্লাহ আপনাদের সে দান করুক আমিন প্রথমত সির্ক দুই প্রকার আর শিরকুল আসগরু ওয়াল আকবারু এই দুই প্রকার শির্ক এর মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ছোট সিরকের ভয় বেশি করেছেন ছোট শির্ক এমন একটা শির এই মানে রিয়া লোক দেখানো এটা দাদা করে লোক দেখানো সিয়াম পালন করে লোক দেখানো দান করে লোক দেখানো হজরতে আবু হুরাই রাত আল্লাহুতালান হু থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর নবী বলেছেন বর্ণনাকারী হজরতে আবু হুরাই রাতি আল্লাহ যে তিন শ্রেণীর মানুষ কেয়ামতের দিন জাহান নামে যাবে তার প্রথম শ্রেণী হল একদল শহীদ যারা যুদ্ধ করেছে যারা বীরত্ব পাওয়ার জন্যে যারা যুদ্ধ করেছে বাহাবা বা নামার জন্যে বড় যুদ্ধা বলবে এজন্যে তারা যুদ্ধ করেছে অথচ কেয়ামতের দিন তাদেরকে ডাকা হবে যে তোমরা কার জন্যে যুদ্ধ করেছ তারা বলবে আল্লাহ তোমার জন্য কয় না তোমার জন্য নয় তুমি যুদ্ধ করেছ বীরত্ব পাওয়ার জন্যে বাহা বানাবার জন্যে যে যুদ্ধ করেও জাহান নামে যাবে কাজী হওয়ার জন্য যুদ্ধ করেছ এই এক শ্রেণী জাহান নামে যাবে রিয়ার কারণে দুই নাম্বার হলো যারা দান করেছে মানুষ দেখানো দান এটাও রিয়া রিয়া আমাদের সনাতে রিয়া আমাদের রিয়া আমাদের হজে যারা হস করছে হাজিনা বললে রাগ করে যে হস করেছে এটা কার আল্লাহর জন্যে অথচ সেটা মানুষ দেখানো হস আগেই লেখে আলহাজ হাজিনা বললে অনেকেই আবার রাগ করে তাহলে আর শিরকুল আসগর ছোট শির হলো রিয়া সাহাবিরা জিজ্ঞেস করলেন ছোট শির কি আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লা আলয় বলেন ছোট শির্ক হল রিয়া আহম্মদ বাইহাকি হাদিস নাম্বার হলো দু হাজার তিন তেইশ তেইশ হাজার ছয়শো আশি বাইহাকি সোহাবুল হাদিস নাম্বার ছয় হাজার চারশত তেরাশি থেকে আমার ভায়েরা চুরাশি মেসকাত হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশত চৌত্রিশ এই রিয়া রিয়া আমাদের ধ্বংস করবে আমল শূন্য হয়ে যাবে ক্যামতের ময়দানে আমল নামায় কিছুই থাকবে না আমি দান করছি সেটাও মানুষ দেখানো আজকের দান তো শুধু আমার ভাইরা আমরা করছি না দান করছে বড় বড় নেতারা তারাও লোক দেখানো দান এই যে দানটা যে দান জাহান নামের আগুন মিটিয়ে দেয় যে দানে আল্লাহর ক্রোধকে মিটিয়ে দেয় সেই দান আমরা মানুষ দেখানো করছি এই রিয়া যদি আমাদের মধ্যে ঢুকে পড়ে তাহলে তো আমল শূন্য হয়ে যাবো প্রিয় মুসল্লিয়ান ভায়রা মানুষ নামাজ পড়ে দেখবেন মানুষের সামনে সুন্দর করে কেন যাতে মানুষ আমাকে বলে ভালো নামাজি দান করে যাতে দানবীর বলবে শহীদ হচ্ছে যুদ্ধ করছে যাতে যুদ্ধা বলবে এই তিন শ্রেণীর আর এক শ্রেণী হলো কারি যারা কোরআন পড়বে যারা কারি তাদেরকে কারি বলবে বা ভালো আলেম বলবে হ্যাঁ বক্তা বলবে ভালো ওয়াজ করে এই যে মানুষ দেখানো যত প্রকারের এবাদাত আর শিরকুল আস এটা ছোট শির্ক যার অর্থ হল রিয়া লোক দেখানো কোনো এবাদাত করা যাবে না এবাদাত হবে আনুগত্য হবে দাসত্ব হবে শুধু আল্লাহর জন্যে আর কারো জন্য হবে না প্রিয়া মুসল্লিয়ান হয় আর বড় শির বড় শিল্কের পরিণাম নিশ্চিত জাহান্নাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইন্নাহুমাই ইউশরিকু বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মালাল যালিমিনা মিন আনসার আল্লাহ পাক বলে ইন্নাহুমাই ইউশরিকু বিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহর সাথে শরিক আমরা কোনো না কোনো ভাবে করতেছি আমার ভাইরা কেউ কবর পূজা করছে কবরে মান্যত করছে কবরে সেজদা করছে কবরে চুমা খাচ্ছে কেউ মোমবাতি জ্বালিয়ে পূজা করছে আগুন জ্বালিয়ে পূজা করছে মারা মানুষের সামনে দাঁড়িয়ে নিরাপতা পালন করছে এই সবই শিরকে আঁকবার বড় শির্ক আর এই পরিণতি বড় ভয়াবহ সেজন্য আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীর স্থাপন করে কোনো না কোনোভাবে মানুষ দেখবেন দোকানদাররাও শিরিক করছে দোকান খুলে বৌনি বেলা বাকি দেওয়া যাবে না এটাও শিরখ দোকান খুলে মোমবাতি জ্বালাতে হবে আগরবাতি জ্বালাতে হবে না হলে কল্যাণ আসবে না এটাও শির পিছন দিক থেকে ডাকলে অকল্যাণ হবে এটাও শির রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না এটাও শির আমি জামালপুরে শরীফপুরে মাহাবিল করতে গেছি সেখানে রাতে মাহাবিল করার পরে রাত দুইটার সময় একটা ঘর দিল ঘুমাচ্ছি সেই বালিশের তলায় দাও আছে আমি বুঝতে পারিনি বালিশ শক্ত শক্ত লাগে বালিশ উঁচা করে দেখি এরকম দা দাও বুঝেন তো ওই যে বটি দা ছুরি তা আমি বাড়িওয়ালাকে ডাকলাম ভাই আমার বালিশের তলায় দাও রাখছেন ব্যাপারটা কি আমার তো ভয় লেগে গেছে বলছে হজুর আমার ছেলের ওটা কেন রাতের বেলা ছেলে চিকার মারে ঘুমের মধ্যে স্বপ্নে ওই বালিশের তলায় দাও রাখলে আর ভয় পায় না জোরে না এটাও শির মুসলমানরা করছে পর্বে পর্বে এই শিরকে আকবর মানে বড় শির এর পরিণতি নিশ্চিত জাহান্নাম আল্লাহ রবীন্দিন বলেন ইম না ঘুমাইল্লা নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে ফকদ হার্য তার জন্য হারাম হয়ে গেল আলাইহিল জান্নাত জান্নাত চিরতরে হারাম হয়ে গেল অমা ওয়াহুন নার আর তার ঠিকানা হলো জাহান্নামে অমালিল জালিমিনামিন আনসর আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না পরকালে সম্মানিত সুধী মণ্ডলী আজকের মুসলমানরা কোন পথের প্রতীক হলো যে শিরকের মধ্যে তারা ডুবে গেল আগুনের পূজা করছে মারা মানুষের পূজা করছে আস্তক ফিরুল্লাউজিল্লা কবরগুলি রৌশন করে দিয়েছে বাতি জ্বালিয়ে সেই কবরে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাজার পূজা করছে মানুষেরা কত বড় শিট করছে ল্যাংটা বাবার পূজা করছে ফসি পাগলার পূজা করছে আমার ভাইরা বুসা পাগলার পূজা করছে গোলাপসার মাজারে হাইকোর্টের মাজারে টেনাবীর মাজারে পূজা করছে আস্তক ফিরুল্লাউজুবিল্লা আর এর সাথে সাথে তারা যত শিরকে আকিদা সব পোষণ করছে তারা কিভাবে জান্নাতে যাবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কেমতের ময়দানে মুসিবতের মাঠেই এই ধরনের মানুষগুলিকে ডাক দিবেন তোমরা কার ইবাদত করতে তার সাথে আলাদা হয়ে যাও সম্মানিত মন্ডলী আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলু সাল্লামকে কি বলছেন দেখুন সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন اعوذ بالله من الشيطان الرجيم ولقد اوحي اليك والى الذين من قبلك لئن اشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين সোরাজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহরব্লাহলা আমিন বলছেন অলাকদ ও হেয়া ইলাইকা ওই লাল্লা দিল আমিন কাব্লিক আল্লাহবাক বলেন হেনভিক আপনার উপরে এবং আপনার পরবর্তী কন্ধের উপরে আমি ওহি করেছি এই মর্মে লাইন আশ্রক্ত লয়াঃ মতন আমালুকা আপনিও যদি শিরিক করেন আপনিও যদি শিরিক করেন লায়াহ না আমালুকা আপনার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে নিষ্কর্ম হয়ে যাবে কাকে বলছেন বলুন তো নবীকে বলছেন রসুলকে বলছেন কে মহান আল্লাহ বলছেন যে আপনার উপরে এবং আপনার পূর্ব পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ অহি করেছি এই মর্মে যে আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে রসুলের উপরে আল্লাহ ওহি করছেন যে আপনিও যদি শিরিক করেন তাহলে আমরা কোন জায়গায় যাব আমাদের পরিণতি কি হবে প্রিয় মুসল্লিয়ান ভাইরা পাঁচ প্রকারের সিরকের মধ্যে পাঁচ নাম্বার এসেছে আশিরকু ফিল মহব্বত ভালোবাসার মধ্যে শির জোরে বলেন রাস্তা ভালোবাসার মধ্যে শির্ক মানুষ আল্লাহকে ভালো না বেশে পীর পুরোহিতদেরকে যে ভালোবাসাটা দিচ্ছে আমার ভায়েরা এই ভালোবাসার মধ্যে সির পীরের সামনে এসে দাঁড়ায় থর থর করে কাঁপে আর তার জন্যে জীবন যৌবন সব বিলি করে দিয়েছে ভালোবাসার মধ্যে মানুষ শিরিক করছে নাউজুবিল্লা আবার বলছে তুমি না থাকলে মরেই যেতাম তুমি আসছো বলেই বেছে গেছি জোরে বলে রাস্তা জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত সুদীমণ্ডলিক ভালোবাসার মধ্যে শিরক লাগিয়ে দিয়েছে যেমন আর শির ফিল এবাদাতের মধ্যেও শির্ক এবাদাত করছে রসুলের জোরে বালেনস্তা ভেরুল্লাহ নবীর নামে এমাদাত নবীর কাছে চাওয়া পাওয়া এগুলি সম্পূর্ণ শিরকে আকবর এতে কোনো সন্দেহ নেই আমাদের দেশে রসুলের নামে জিকির চালু করে দিয়েছেন জোরে বালেনাস্তা ভেরুল্লাহ নউজ্লাহ আমার ভাইয়েরা আজকের বড় বড় পীর মাসায়করা নবীর নামে জিকির চালু করে দিয়েছেন সেই জিকিরটা আমি আপনাদের সামনে বলি আমার ভাইয়েরা কেন দিয়েছেন জানেন রসুলের নামে যদি জিকির চালু করতে পারি তাহলে আমাদের আমরা যারা পীর পুরোহিত আমাদের নামও জিকির চালু হয়ে যাবে জোরে বলে আস্তা ফেরাল্লা নউজবিল্লা এরপরে নবীর নামে এবাদাত রসুলের কাছে চাওয়া পাওয়া কামনা বাসনা সব তারা নবীর কাছেই করছে এক শ্রেণীর মানুষ এক চেটিয়া ভাবে রসুলের কাছে চাচ্ছে আমার ভাইরা দেওয়ার মালিককে মন্দের মালিক রোগের মালিক শেফার মালিক কল্যাণের মালিক অকল্যাণের মালিক ভালোর মালিক মন্দের সব কিছুকে মহান আল্লাহ এটা যদি মানুষের জীবনের চাওয়া পাওয়া কামনা বাসনা সব কার কাছে হবে আল্লাহর কাছে হবে আমি আল্লাহ কল অল রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহিউসাল্লাম ইজ আ সা আলতা ফাস আলিল্লাহ রাহু মুসলিম চাবির নদী আল্লাহু তা লানহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন যে তোমরা যখন কোন কিছু চাইবে কার কাছে তা আমাদের দেশে চাচ্ছে রসুলের কাছে অনবীজি স্বপ্নে তুমি দেখা দিবানী অনবীজি মরণকালে দেখা দিবা নি জোরে বলেন আস্তা ফেরল আরো জোরে বলেন নাও আবার রসুলের নামে মদিনার নামে বাদাত মদিনার নামে বাদা কিভাবে বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না জোরে বলেন আস্তক ফিরল্লা মদিনা মানে রসুল মদিনায় শুয়ে আছেন মদিনার এ বাদাত কেন সব ভুলে যাবা হ্যাঁ সব ভুলে যাবে আল্লাহকেও ভুলে যাবে শুধু মদিনাকে ভালোবাসবে মদিনার ইবাদত করবে আস্তকুল্লা আবার বলছে ও মাঝি পাল তুলে দে মাঝি তোর কিসের ভয় রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা কেন মক্কায় যাবেন না মদিনায় যাবেন তার মানে মদিনা আর মাদাত রসুলের কাছে তারা চাপছে অথচ আল্লাহরবুল্লা আমিন সুর বাকারার দ্বিতীয়বার মধ্যে বলছেন অহ জু বিল্লাহিনা সৈত নির্লাজী ইয়া আইয়ু হল্লা দিনা মানুষ আল্লাহ বলেন হে মন্দার গনের হে বিশ্বাসী গণেরক তোমরা ধৈর্য এবং সনাথের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও জোরে বলেন সোবাহ আল্লাহ আল্লাহব আল্লাহ জানিয়ে দিলেন ধৈর্য এবং সনাথের মাধ্যমে সাহায্য চাইবে আল্লাহর কাছে অথচ আমরা সাহায্য চাচ্ছি গাইরুল্লাহর কাছে জোরে বলেন আস্তা ফির্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছে নালকদবাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনেবুদুল্লাহ ওয়াজতানিবুত আল্লাহ তাআলা এই মর্মে সকল জাতির উপরে নবী রসুল প্রেরণ করে এই দাওয়াতটাই দিলেন দিলেন আনেবুদুল্লাহ আনুগত্য দাসত্ব ইবাদত হবে শুধু আল্লাহ কোন মানুষের হবে না অথচ মানুষের এবাদাত করছে আমার ভাইরা মাজারে যে যত রকমের মান্য সব করছে আমার ভাইরা লালন ফকিরকে না শুনে বসাই দিয়েছে জোরে বলেন আস্তফের অথচ লালনের গানের মধ্যে লালন বলেছে যে আমি বিয়াল্লিশ বছর আল্লাহকে খুঁজলাম আমি নিজেই আল্লাহ জোরে জোরে বলেন নউজবিল্লাহ সম্মানিত মণ্ডলী আশিরকু ফিল ইসরাক ফিল এল বা জ্ঞানগত শির্ক এই জ্ঞানগত শির্ক আমাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে জ্ঞানীরা তারা শির করছে কিভাবে জানেন বন্ধুগণ ভালোবাসার মধ্যে শির্ক জ্ঞানের মধ্যে শির্ক ব্যবহারিক শির্খ অভ্যাসগত শির্খ তারপরে কুফেল এ বাদাহ এ বাদাতের মধ্যে শির কিভাবে করছে আমার কাছে শোনেন প্রিয় মুসুল্লিয়ান ভাইয়েরা আমাদের দেশের একজন বড় হুজুর বরিশালে তার বাড়ি ঢাকায় প্রোগ্রাম করছে আমার বাসার সামনে তিনি বলে দিলেন ওই জায়গায় বাবারা আমি যখন জান্নাতে যামু তোমাদের কি থুয়ে যামু লয়ই যামু ধরে কোন আস্তাক ফেরুল্লাহ অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলেন ইয়া ফাতি তু ইয়া ফাতি মাতু আনকিদি নাফসাকি মিনান নার আল্লাহর নবী বলেন হে ফাতেমা তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বলছেন যে তুমি জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাও এরপরে বললেন ফাইনীলা আম্লিকু লাকুম মিনাল্ লহির শাইয়াদ কেয়ামতের বীর মসিবতের মাঠে আল্লাহর সামনে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা হে ফাতেমা আমার নাই আল্লাহর রসুল বলছেন আল্লাহর শাস্তি থেকে তোমাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই এরপরে আল্লাহর নবী বলছেন যে সালি সালিনি মা শীতি মিন মালি সালিনি মা শীতি মিন মালি ফাতেমাকে ডেকে বলেন আমার মাল সম্পদ থেকে তোমার যত ইচ্ছা তুমি নাও ফাতেমা আমি দিতে পারবো কিন্তু কেয়ামতের দিন মুসিবতের মাঠে লা লা উগনি আঙ্কি মিন আল্লাহ সাইয়া আল্লাহু আকবার আল্লাহর নবী ফাতেমাকে দেখে কি বলছেন নবী ফাতেমাকে বাঁচাইতে পারবেন না আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবেন না আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী এর পরে বলছেন যে যে ওয়া ফাতেমা তু বিন্তা মোহাম্মদ হে মোহাম্মদের কন্যা ফাতেমা সালিনীমা আমার কাছে তুমি চাও আমার মাল সম্পদ থেকে যতটা পারো তুমি এই সম্পদ নিয়ে নাও কিন্তু মনে রেখো ডেকে বলেন কেয়ামতের দিন তুমি আমার কেয়ামতের দিন আমি তোমার কোনোই কাজে আসবো না কোনো কাজে আসবো না এ যদি আল্লাহ রসুল ফাতেমাকে বলেন তাহলে আমাদের হজুররা সব জান্নাত দিয়ে বসে আছে জোরে বলেন স্তক উল্লাহ জোরে বলেন নৌজুবিল্লা এরপরে এই শিখ এবং বেদাতিরা তারা যেভাবে মাথা চাড়া দিয়েছে আস্তক ফিরুল্লাহ সিলেটের একটা জায়গা আছে আমার ভাইরা সিলেটের সেই জায়গায় মানুষ যায় আর বাড়ি সেখানে তাদের ভালোবাসা সেখানে তাদের অ্যাবাদ সিলেটের মাজারে বলেন আস্তক ফিরুল্লাহ তারা কি বলে জানেন তারা সেখানে বলে শাহজালাল বাবা তুমি আল্লাহর জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা নাউজুবিল্লা বলবেন না আরো জোরে বলেন সিলেটবাসী ধন্য হল তোমারই পরশে কত রুগী হইল ভালো তোমার মাজারে গিয়া আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা আস্ত বলেন নওজুবিল্লা বলেন আপনারা বলুন তো এটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে সে মোসিক হয়ে যাবে বন্ধুগণ আজকের মুসলিম জাতি শিরকের মধ্যে ডুবে গেছে দেখবেন লঞ্চে স্টিমারে লেখা থাকে বিভিন্ন পীরের নাম কেন জানেন যাতে কোনো বিপদ না হয় লঞ্চ স্টিমার গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না করে জোরে বলেন আজ তকা জোরে বলেন নউজুবিল্লা অভ্যাসগত শিটগুলি বলা হচ্ছে যে অভ্যাসগত শিট যেগুলি আমার ভাইয়েরা সেই শিটগুলি আমরা হর হামেশা করি সবসময় করি কিভাবে করি আমার কাছে শুনুন দেখুন শনিবার মঙ্গলবার এই দুটি বার এই দুটি দিন আমার ভাইয়েরা অনেকেই কোনো শুভ কাজ করে না কেন এই দুই দিনে কুফা লাগবে এটা ব্রাহ্মবাদ সাম্যবাদ সন্ন্যাসবাদী আকিদা তাদের সভ্যতা বিজাতীয় প্রবৃত্তি মুসলমানদের মধ্যে ঢুকে গেছে অথচ আল্লাহ রব্বুলা আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন অদু বিল্লাগিনাস সৈতনির্লাজেন ইয়া আইয়ো গল্লা দিনা মানু লাল্লা তখিদুন এখনো অনেকেই ঘুমায় আছে আর একবার একটু জোরে সোরে তাকবির দেন না আমার ভয়না শয়তান পালিয়ে যাবে একটু জোরে সরে সবাই বলল না এখনো হাজার হাজার মানুষ আপনাদের তাকবির যে এরকম স্লো হবে আমি বুঝতে পারছি না আর একবার জোরে সোরে আচ্ছা হাত উঁচা করে দেওয়া যাবে না যাবে তাহলে একটু শক্তি বেশি পাওয়া যাবে আর যারা ঘুমিয়ে আছে মাশাল্লাহ বারো আনা উঠে গেছে সম্মানিত সুদি মন্ডলে আর একবার জোরে সরে তাকবির দেই সকল বিধান বাতিল করক অহির বিধান কায়েম করুক শয়তান আছে যেখানে আলহামদুলিল্লাহ আপনারা বসে বলুন মাশাল আল্লাহর শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আপনারা বসে বলুন সম্মানিত সদিমন্ডলী মুসলিম জাতি ধ্বংস হবে তিনটা কারণে আপনারা বলুন তো কয়টা কারণে আমার ভাইয়েরা পৃথিবীর বড় বিজ্ঞানী চিন্তাবিদ রাজনীতিবিদ আমার বাড়া মোশেকরা ইহুদিরা ওরা শত চেষ্টা করে ব্যর্থ হয়েছে মুসলমানদের ধ্বংস করার জন্যে না পেরেছে কোরআনের ভুল ধরতে না পেরেছে বিশ্বনবীর ব্যক্তি জীবনেই পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে দাম্পত্য জীবনে অর্থনৈতিক জীবনেই নবীর রাজনৈতিক জীবন দর্শনেই আন্তর্জাতিক জীবনের কোনো বিভাগে জাতিরা ভুল ধরতে পারে নাই জোরে বলেন আল্লাহ শেষ পর্যন্ত ওরা কোরআন থেকে বের করেছে মুসলিম জাতি ধ্বংস হবে তিনটা কারণে তার এক নম্বর কারণ তারা দেখিয়েছে কোনটা জানেন মুসলিম যারা তাদের দিয়ে মুসলমানের আকিদা নষ্ট করে দাও জোরে বলেন আস্তা ফের আকিদা যদি নষ্ট হয় তাহলে কেয়ামতের দিন জাহান নামে যেতে হবে আমার ভাইয়েরা যারা তাওহিদ বুঝবে না তাওহিদ মানে একত্ববাদ আর সেই একত্ববাদ থেকে তাদের টার্গেট হলো মুসলিম জাতিকে সরিয়ে দিতে হবে ওদের আকীদা নষ্ট করতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم، أولياء بعض، ومن يتولهم منكم فإنه منهم إن الله. গলা ইয়াখদিল কওমাজ্জালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার গনেরা হে বিশ্বাসী গনেরা লা বলুন তো লা মানে কি 마শাআল্লাহ আপনারা ভালোই বুঝছেন আমার ভয়রা আল্লাহ বলেন লা তাতখিজুল ইয়াহুদা ওয়ান হে ইমানদার গণেরা বিশ্বাসী গণেরা ইয়াহুদ এবং নাসারাদেরকে তোমরা রূপে গ্রহণ করিও করছি না আমরা আমাদের জীবনে ম্যারেজ ডে চেহলাম চেহলাম চল্লিশা চৌঠা করছি না এগুলি বিজাতীয় সভ্যতা এগুলি বিজাতীয় প্রবৃত্তি মুসলমানেরা করছে আমার ভাইয়েরা যত রকমের কুসংস্কার মুসলমানদের মধ্যে ঢুকে আছে আচ্ছা আপনারা বলুন তো এই যে গত জুমা গেল কয়টা হিন্দু এই জুমার মসজিদে নামাজ পড়তে এসেছে বছরে দুটো ঈদ উদযাপন করে ঈদ উল ফেতর ঈদুল আজহা কয়টা হিন্দুরা ঈদুল ফেতরে ঈদুল আজহায় নামাজ পড়তে এসেছে একটাও না তাহলে দুর্গাপূজায় মুসলমানদের কত হাজার মহিলা যায় যায় না তাহলে আমরা তো তাদের সম্পত্তি প্রবৃত্তি গ্রহণ করেছি আল্লাহ পাক বলে দিচ্ছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা না নাসারা তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না আল্লাহ পাক বলেন আউলিয়া আবাদহুম আউলিয়া উবাদ আল্লাহ পাক বলেন ওই ইহুদিরা যে বিধর্মীরা একে অপরের বন্ধু তোমাদের না আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমাদের না যারা তাদের প্রবৃত্তি সভ্যতা গ্রহণ করবে যারা মুসলমানদের ধ্বংসের জন্য পুরোহিতদেরকে বসিয়ে রেখেছে খান কাপেতে বসিয়ে রেখেছে মুসলিম জাতির কি নষ্ট করে শিরকের মধ্যে নিমজ্জিত করে দেওয়ার জন্যে অরা বসে আছে এটা ইহুদিদের চাল ইহুদা ইহুদিরা অঢেল সম্পদ তাদের পিছনে খরচ করে তারা বসে আছে দেখুন পূর্ববর্তী নবীদেরকে এই এহুদিরা নাসারা রাক্ষী বানিয়েছিল আল্লাহ রব্দুল্হ আলামিন বলেন ওদু বিল্লাহি মিনাশাই ত নিউয়াজিম ইত্যাখদু আহ বা রহুম অ রহুবানাহুম তাদের তারা তাদের পুরোহিত পীর মাসায়ক আলে মোলামা এবং এইসাইবু মারিয়ামকে আল্লাহর আসনে বসাই ছেড়েছে জোরে গন জোরে বলেন নাউজুবিল্লাহ আজকের ঠিক তাই করছে আজকের তারা তারা আকিদা নষ্ট করার জন্যে মেলাত পড়ছে দাঁড়িয়ে কেয়াম করছে যে আল্লাহর নবীর রুহু হাজির হয়ে গেছেন জোরে তাদের আকিদা হল নবী তার রক্ত মাংস নিয়েই মদিনাতেই শুয়ে আছেন আর নবী আমাদের সকলের সাথেই দেখা করছেন আমাদের আমল দেখতেছেন জোরে বলেন অস্তফের অথচ বিজাতিরা তারা বিশ্বনবীর জীবনী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তারা দাম্পত্য জীবন গবেষণা করে দেখেছে বিশ্বনবী একজন মানুষ জোরে বলেন সোহান তারা গবেষণা করে দেখেছে বিশ্বনবী একজন মানুষ বিশ্বনবীর স্ত্রী আছে সন্তান আছে বিশ্বনবীর সহবাস ছিল পেশাব ছিল পায়খানা ছিল খাওয়া ছিল ঘুম ছিল অসুখ ছিল ছিল কিনা তাহলে নবী নূরের তৈরি হয় কি করে কিভাবে হয় অথচ মুসলমানেরাই একদল মুসলিমরা তাদেরকে মুসলিম বলাও চলে না আমার ভাইরা তারা নবীকে নূরের নবী বানিয়ে ছেড়েছে আমাদেরকে এই যে এই যে এলেমগত যে শিক্ষা আমার ভাইয়েরা আমাদের ভিতরে যে জ্ঞানগত শিল্প সেই শিল্প নিয়েই তারা জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নেই সেই জন্যে মানুষ যদি তাওহিদ না বোঝে আমার ভাইরা এবাজাত করে কোনো লাভ হবে না আপনারা বলুন তো তাউহিদ মানে কি আরও জোরে শুধু কার আল্লাহর জোরে বলেন আলহামদুলিল্লাহ এই তাওহিদকে মিটিয়ে দেওয়ার জন্যে বিজাতিরা উঠে পড়ে লেগে গেছে অতসো আল্লাহ পাক বলেন আওলিয়া বাদম আওলিয়া ও বাদ আল্লাহ পাক বলেন ওই ইহুদিরা ওই বিজাতিরা একে অপরের বন্ধু তোমাদের না ইনন্নাল্লাহা ইয়াহুদিল কওম আয-যালিমিন আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা সীমালঙ্ঘন করে আল্লাহ এবং রসুলের যে সীমারেখা দিয়েছে এই সীমা লঙ্ঘন যারা করেছে আল্লাহর বিধানকে যারা অমান্য করেছে আল্লাহর আইনকে যারা অমান্য করেছে পাক বলেন আমি জালিমদেরকে সীমা লঙ্ঘনকারীদের প্রদর্শন করি না এটা তো আল্লাহ আমাদেরকে বললেন আমার দিকে তাকান আমাদেরকে বললেন রসুলকে কি বললেন তা শুনবেন শুনবেন আপনারা নবীকে কি বললেন তার আগে আর একবার তাক দিতে হয় এখনো দু চারজন ঘুমিয়ে আছে আমার ভাইয়েরা একটু জোরে সরে লীল সকল বিধান বাতিল করুক বিধান আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনাদের জন্য দোয়া করছি আমি মুসাফির ঢাকায় জমার খোদ দিয়ে দুইটার হানিফ ধরে আমি এসেছি মুসাফিরের নিয়ত করেছি তিন শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর সাথে নাই তার এক নম্বরে পিতার দোয়া দুই নম্বরে মজরুম ব্যক্তির দোয়া তিন নম্বরে মুসাফিরের দোয়া আমি দোয়া করছি আপনারা যে জোরে সোরে তাক দিচ্ছেন আরে গভীর রাত শেষ রজনী পর্যন্ত বসে আছেন আল্লাহ যেন এই সৎ কাজের বিনিময় আপনাদের জান্নাতুল দান করেন আপনাদের আমাকে সহ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসুন আল্লাহ তালা বলছেন রসুলকে দেখে। আল্লাহ পাক বলেন আলম তারদো আংকাল ইয়াহুদু নাসারা আল্লাহ বলেন হে নবী ইয়াহুদ এবং নাসারা ওই বিজাতিরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না কেন হবে না বিজাতিরা রসূলের উপরে কেন সন্তুষ্ট হবে না আল্লাহর নবী আকুত কথা বলেন এক আল্লাহর দাসত্বের কথা বলেন আমার ভয়anak তাদের দেব দেবী কথা বলেন না চন্দ্রের পূজা গাছের পূজা সূর্যের পূজা মাসের পূজা মানুষের পূজা এ জাতীয় পূজার কথা বলেন না একত্রবাদের কথা বলেন আরবের ওই মানুষগুলি বিশ্বনবীকে চল্লিশটা বছর ধরে আলামিন বলে ডেকেছেন বিশ্বনবীর কাছে আমানত গচ্ছিত রেখেছেন বিশ্বনবী যখন চল্লিশ বছরে নবুয় পেলেন আর আল্লাহর নবী যখন একত্রবাদের কথা বললেন আল্লাহর দাসত্বের কথা বললেন তখন আরবের সেই কাফের রাত মুশেক আল্লাহ নবীকে ভন্ড বলা শুরু করলো রসুলকে জ্যোতিষী বললেন কনক ঠাকুর বললেন কবি বললেন জোরে বলেন আস্তা ফেরল আল্লাহ তালা তাদের ডেকে বললেন সুরাতুন নজমের দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ পাক বলেন মা আল্লাহ পাক বলেন তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি বিপদগামীও হয়নি তাদেরকে তোমরা ভণ্ড বলো জ্যোতিষী বলো অথচ চল্লিশটা বছর ধরে বিশ্ব নবীকে আলামিন বলে ডাকতো বিশ্বাসী বলে ডাকতো চল্লিশ বছর ধরে রসুলের কাছে তারা আমানাত গুচ্ছিত রাখতো আল্লাহ নবী দোষটা কি দোষ হলো তাউহিদের কথা বলেছেন একত্রবাদের কথা বলেছেন তাউহিদ এমন একটা জিনিস যার বিনিময় শুধু জান্নাত জোরে বলেন সোবাহন আল্লাহ স্যামদেশের দেশের তাকিয়া নগরীর একটা জনপদে আল্লাহ প্রথমত দুইজন নবী পাঠান পরে আর একজন নবী পাঠালেন তিনজন নবী তাফসিরের মধ্যে সে ত্রয় নবী একটা জনপদে সেই জনপদে ঢোকার একটাই মাত্র মুখ ছিল রাস্তা ছিল সে রাস্তা দিয়ে ঢুকে দেখে এক ব্যক্তি হাজারো দেব সামনে রেখে সে ছিল কুষ্ঠরোগী তার নামটা তাফসিরে এমনি কাছিরে এসেছে হাবিবে না কেন বলছি এই কথাটা আমি তাও হিত মানার কারণে আল্লাহ তাকে জান্নাত দেখিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ এটা কোরআনের দলিল সেরা আমি আপনাদের বলে দিচ্ছি আমার ভাইরা শিখ মুক্ত থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দেখিয়েছেন সম্মানিত সুদী মন্ডলীগ এই ঘটনা চমৎকার একটি ঘটনা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন ত্রয়নবী তাদের কাছে গেলেন তার কাছে গেলেন যে বলছে তুমি কি করো আমি বিয়াল্লিশটা বছর ধরে দেবদেবীর পূজা করি আমি কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগ থেকে ভালো হওয়ার জন্যে এদের কাছে আমি পূজা করি কিন্তু বিয়াল্লিশ বছরও আমার কুষ্ঠ রোগ ভালো হলো না ত্রয় নবী বললেন তুমি তাওহিদ মানো তাওহিদ কি হয় একত্রবাদ একত্রবাদ কি শুধু এক আল্লাহর আনুগত্য করো শুধু আল্লাহর কাছে সাহায্য চাও আর কারোর কাছে চেও না আর তুমি যদি তাওহিদ মেনে নাও শির ছেড়ে দাও এই মূর্তি পূজা ছেড়ে দাও আগুনের পূজা ছেড়ে দাও তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিয়ে দেবে হাবিবে নাজ্জার বললেন এত বছর ধরে আমি এতগুলি আল্লাহ এতগুলি দেব পূজা করছি তারা পারল না আর তোমার একজন আল্লাহ পারবে তখন এই ত্রয় নবী বললেন হ্যাঁ পারবে তুমি তৌহিদ গ্রহণ করো আর শির এ থেকে তুমি তওবা করে ফিরে আসো আল্লাহ তোমার রোগ থেকে মুক্তি দান করবে সেবার মালিককে আর রোগের মালিক জোরে বলেন কে অথচ আমরা এখনো রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে গলায় তাবিজ হাতে তাবিজ কোমরে তাবিজ আছে না নাই এখনো আসে না নাই জোরে বলেন আস্তাফির্লাহ মুসলমানরা তাবিজ ব্যবহার করে কত বড় শির যে তাবিজ লটকালো সে শির করলো যে দিল সেও শিরক হোক হাবিবেন আজ্জার ওই রোগ থেকে মুক্তি পাবার জন্যে একত্ববাদ গ্রহণ করলেন তাওহিত গ্রহণ করলেন কালেমা পড়লেন ইলাহা লাহা ইহাম্মদ আলহামদুলিল্লাহ হাবিবেন আজ্জারের জন্যে ত্রয় নবীক আল্লাহর কাছে দোয়া করলেন আর ওই ব্যক্তি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়ে গেল জোরে কন সোহাল আল্লাহ হাবিবেন আজ্জার বললেন যে তোমরা আমার জাতির কাছে যাও আমার সম্প্রদায়ের কাছে যাও একত্ববাদের কথা বলো এক আল্লাহর দাসত্বের কথা বলো আর আমি যে ইমান এনেছি আমার ইমান আনাটা গোপন করো এটা বলো না বললে আমাকে মেরে ফেলাবে আপনারা যান আমি আপনাদের চোখে চোখে রাখবো আমি দেখব আমার সম্প্রদায় আপনাদের সাথে কি ব্যবহার করছে কিন্তু আমার ইমান আনাটা আপাতত গোপন রাখেন ত্রয় নবী হাবিবেন আজ্জারের সম্প্রদায়ের কাছে গেলেন যে তাও হিদের দাওয়াত দিচ্ছেন কিন্তু গোটা চাথি তাকে তিনজন নবীকে হত্যার জন্য এগিয়ে আসলেন নাজ্জার দূর থেকে দাঁড়িয়ে দেখছেন যে যাদের কাছে আমি ইমান এনেছি তাও হিদ গ্রহণ করেছি আমার সেই নবীদের ওরা হত্যা করবে আমি আর বসে থাকবো না কারিমে কারিম পাক বলেন ওয়া জামিন আকসাল মাতিনাতে মাদীনাতে রজনুয়াসা কলায়া মানে শহর শহরের এক প্রান্ত ভাগ থেকে এক আগন্তক ব্যক্তি দৌড়ে গেল লম্বা ঘটনা লম্বায় যাব না সে বলল তোমরা তাদের কথা মানো যারা নবীয় রসুল ওরা আল্লাহর পক্ষ থেকে প্রের ঋতু এরপরে বলে ইতামি উম আল্লা ইয়াস আলু কুমার জুরা অহুম তাদুন তোমরা তাদের কথা শোনো যারা সুপাদপ্রাপ্ত হেদায়তপ্রাপ্ত তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না এরপরে হাবিব এনার্জ্জার বললেন ওয়ামালিয়ালা আহবুদুল্লাদি

ইন্নী সাফাতুহুম শাইআও ওয়ালা ইউনকিদুন হাবিবুন নজ্জার বললেন রহমান আল্লাহ যদি আমাদের বিপদে ফেলে কষ্টে নিপতিত করেন তাহলে সাফা তোমাদের কোন সুপারিশ কাজে আসবে না আর তোমরা আমাদের রক্ষাও করতে পারবে না এরপরে হাবিবুন নজ্জার বললেন ইন্নি ইযাল্লা ফি তোমরা যা করছো যে যে গাছের পূজা আগুনের পূজা মূর্তি পূজা হ্যাঁ এই পূজা যা করছো তোমরা হাজারো দেব দেবীর পূজা করছো তোমাদের মতো যদি ওইরূপ করি ঐরূপ করিম্বিম তাহলে নিশ্চিতভাবে ভাবে পতিত হব হাবিবিনের সম্প্রদায় মানতে রাজি না শেষ পর্যন্ত হাবিবিন আজ্জার নিজের ইমান আনাটা ফাঁস করে দিচ্ছেন এই যে দেখেন হাবিবিনাজ্জার বলছেন প্রকাশ আমি নিশ্চিত ভাবে ইন্নি আমন্তু বিরব্বিক আমার প্রতিপালকের নিকটে আমি ইমান এনেছি ফাসমাউন তোমরা শোনো জোরে বলেন আজ এখন আর রক্ষা হবে তার চারিদিক থেকে বৃষ্টির মতো পাথর মারতে লাগলেন সামদেশের তাকিয়া নগরীর একটা জনপদের ঘটনা তাওহিদ মানার কারণে একত্রবাদ মানার কারণেই আমার ভাইয়েরা এক আল্লাহর দাসত্ব করার কারণেই এক আল্লাহর এ করার কারণে বহু আল্লাহ ছেড়ে দেওয়ার কারণে হাবিবিন পরে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতে লাগলো হাবিবিন আজ্জার জমিনে লুটিয়ে পড়ল তখনও তার প্রাণ যায়নি দেহে প্রাণ আছে মহান আল্লাহ তালা বলে দিলেন কেলা জান্ কি লতু খুলিল জান্না তুমি জান্নাতে প্রবেশ করো জ্বরে বলেন সোহানন্দ হাবিবিনা জ্বর বললেন কলা সে বলল ইয়ালাইতা কওমি মিয়ালম আমার কওম যদি জানতো আমার সম্প্রদায় যদি জানতো বিমা গফরলি প্রভু আমাকে মাফ করে দিয়েছে অজালানী মৃণাল মুকুরমিন আমার ভাইয়েরা শির থেকে না বাঁচলে শির্কের ভয়াবহতা কত কঠিন আমার ভাইয়েরা এই শির্কের পরিণাম নিশ্চিত জাহান্নাম আর শির থেকে বেঁচে একত্রবাদ গ্রহণ করার কারণে আল্লাহ তাকে মাফ করলেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন জান্নাতে প্রবেশ করালেন জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধীমণ্ডলী আমার সময় শেষ আমি আর লম্বা করব না তবে পাঁচ প্রকারের শিরকের বর্ণনা দিকে দিতে গেলে প্রায় পাঁচ ঘন্টা লেগে যাবে সম্মানিত সুধিমণ্ডলী তার এক নম্বরে হলো আশিরকু আশির ফিল এলমে আশির ফিল এল জ্ঞানগত সির দুই নম্বর হলো আশিরকু ফিত্তা শরুফ আমার ভাইরা ব্যবহারিক শির তিন নম্বর হলো আশির কফিল এবাদাহ এবাদাতের মধ্যে শির চার নম্বর হলো আশির কফিল আদাত আমার ভাইরা অভ্যাসগত শির্ক পাঁচ নম্বর শির্ক হলো আশির কফিল মোহব্বত ভালোবাসার মধ্যে শির্ক মানুষ এই পাঁচ প্রকারের শির থেকে আল্লাহ বসার তৌফিক দান করুক সকলি পরী আল্লাহ্মা আমিন আল্লাহ আমাদেরকে তাওহিদের পরে একত্রবাদের উপরে আমাদের জীবনকে কায়েম থাকার তৌফিক দান করুক সকলি পরী আমিন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি